চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা আমাদের নিখিল বিশ্বদিনী প্রতিপালক যিনি আমাদের সৃষ্টির স্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যেই মালিক আমাদের এই জালিচুরমান বেস্তের বাগান নিচে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন সেই মালিকের প্রতি সকলে একটু শুকরিয়া আদায় করে পবিত্র জবানে সকলে একটু হৃদয় খুলে বলবো আলহামদুলিল্লাহ সকলে আবার একটু বলবো মালিকের কাছে শুকরিয়া করব সকলেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৎসঙ্গে আমার রব্বুল ইজ্জত হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করলেন কুদসি শব্দের অর্থ নিকটে কোরআনের নিকটে بسم الله الرحمن الرحيم لا أولاك لما خلقت الأفلاك لما أجهرت ربوبيات أمر الله قوي زودي أمي أمر نبي محمد كي سرشتنا كورتام اي ربوبيات ار اك كنا بالو أمي سري جن كوري تامنا سبحان الله شيا مدر نبي كل كائنات سروار شدار دو عالم شابي المزنبي تو جهانر بادشاہ حضرت احمد مصطفى محمد مصطفى شكلي بولي صلى الله عليه وسلم সেই দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ সালাম নিবেদন করে খাতুনে জান্নাত জগৎজননী মা ফাতেমা মাওলা আলী করিমুল্লাহ তার সঙ্গে দয়াল নবীজির কলিজার টুকরা নয়নের মুনি ইমাম হাসান হোসেন পাকপাঞ্জাতন আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত আহলি বায়াত পাকপাঞ্জাতনের প্রতি লাখ কোটি ভক্তি সালাম দরুদ পেশ করে তাদের মহাব্বতে সাহাব্বতে আমি আমার এই দেহখানা যার কাছে বিনামূল্যে বিক্রি করে দিয়েছি আমার ভবপারের কান্ডারি নিদানকালের সাথী চার তরিকার মুর্শিদ পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাসবি হযরত মাওলানা সৈয়দ মিঞ্জু সত্যিস্তি আমি আমার বাজানের চরণে মস্তক দণ্ডায়মান আহলি বাইয়াত বন্ডি দরবার শরীফ দেলদুয়ার টাঙ্গাইল সেই দরবারে ঘুমিয়ে আছেন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল শাসবি হযরত মাওলানা সৈয়দ আবু আহমেদ আল চিস্তি নিজামী রহমাতুল্লাহ আলাই সেই দরবারের প্রতি আমি লাখ কোটি ভক্তি রাখি বিশ্বের আনাচে গানাচে যত অলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব পাগল মাস্তানা উলিয়া আবদাল গাউস কত পীর মাসায় কাশে কাশে গান ভক্তবৃন্দ প্রত্যেকের কাছে শ্রেণী মতো সালাম ভক্তি নিবেদন করে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো তেরো জন নবী আদম হইতে এ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে পদার্পণ করেছেন প্রত্যেকের দরবারে সালাম ভক্তি নিবেদন করে আজকে যে দরবারে উপস্থিত হয়েছি বাহ্যিক জগৎ থেকে পর্দা নিয়েছেন পীরে কামেল মুর্শিদ মোকাম্মেল শাহসুবি হযরত সিদ্দিক আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাই যেখানে যে অবস্থায় থাকো তুমি তোমার রুহানি ফাইজের মধ্যে প্রেমের দূরতে আমাদেরকে আবদ্ধ করে রাখবে এই আশা প্রত্যাশায় তোমার পবিত্র দরবারে লাখ কোটি ভক্তি রাখি তার ভক্তবর্গ শুভ আকাঙ্ক্ষী পরিবারবর্গের সদস্য প্রত্যেকের কাছে সালাম ভক্তি নিবেদন করি আজকে এখানে যেই সঙ্গীত পরিবেশন করা হবে বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের সাধক হালিম আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাই তিনি এই সঙ্গীতটার নাম ধারণ করেছেন ধর্মীয় সঙ্গীত কেন বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই এই সঙ্গীত পরিচালনা করা হয় কিন্তু কোনো সঙ্গীতের মধ্যে ধর্মের কোনো আলোচনা হয় না একমাত্র এই বাউল গানটার মধ্যেই ধর্মের আলোচনা করা হয় তাই নাম ধারণ করা হয়েছে ধর্মীয় সঙ্গীত এই ধর্মীয় সঙ্গীতের সম্মানিত সভাপতি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহসুবি হযরত জিন্নত আলী পীর সাহেব
আমি আমার বাজানোর চরণে ভক্তি রাখি আসনপতি পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল সাহেব হযরত মান্নান পীর সাহেব আমি বাবাজির বাড়িতে গান করেছি এক বছর বাবাজির চরণে ভক্তি রাখি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেম্বার চেয়ারম্যান ছাত্র যুবক বন্ধুরা পর্দা নিশিমাবুরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাম বলা হয়ে গেছে তাই এক বাক্যে বলতে চাই আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আপনারা সকলেই এই অধমের একখানা সালাম ভক্তি গ্রহণ করবেন দয়া দয়া সকলে আশীর্বাদ পাঠাবেন এই বলে মুসলমানের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু কর্তাদের আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ পাশাপাশি যিনি আজকে আমাকে অনেক উপরে নিয়ে গেছে অনেক হাইলাইট করছে আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী সাত্তার সরকার সাহেব ভাই আমাকে বলছে আমি নাকি বাংলাদেশের খুব সুনামধন্য আমি খুব জ্ঞানী গুণী যিনি নিজে জ্ঞানী তিনি অপরকে জ্ঞানী ভাবে যাক আমার ভাইয়ের চরণে আমি একখানা ভক্তি রাখি আমাকে সালাম দিয়েছে সালামের জবাব নিয়ে ভাইয়ের চরণে আমি ভক্তি রাখি উভয় দলের তাল সঙ্গীতে যারা তাদের প্রতি ভালোবাসা রেখে যার মাধ্যমে আমার এখানে আসা আব্দুর রশিদ ভাইয়ের কাছে আমি সালাম ভক্তি নিবেদন করি গত বছর যার মাধ্যমে এসেছিলাম হারুন মেম্বার ভাই আসছেন আমি ভাইয়ের প্রতিও সালাম রাখি সেই সাথে আমাদের এই দেশটাকে যারা স্বাধীন করেছেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই বাংলা ভাষা মাতৃভাষা এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদানের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি আহত মুক্তিযোদ্ধার প্রতি আমি সালাম ভক্তি নিবেদন করি পাশাপাশি সকলে আমার জন্য দোয়া করবেন তয়ে আমি কোনো দলের লোক না আমরা হলাম মানুষ দল যারা বাউল শিল্পী তারা হলো মানুষ দলের লোক তারপর আমরা দলের না হলেও একটা সাপোর্টার আছি আমরা সাপোর্ট করে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা ওই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকরা ইউনিয়নের উনি বলেছেন যে দেখেন আজ থেকে দশ বছর আগে আমরা এই বাউল শিল্পীরা গান করতে পারতাম না সাধুরা এইভাবে বসে এই আনন্দটা করতে পারতো না এখন করা যায় কী জন্যে করা যায় এটা আপনাদের কাছে বিচার ধন্যবাদ আপনারা যাদেরকে দিয়ে উন্নয়ন হয় দেশের তাকেই আপনারা জয়যুক্ত করবেন এই বলে আপনাদের সকলের চরণে একখানা ভক্তি দিয়ে শুরু করবো আমার কর্তব্য কাজ ভাষায় ছন্দে আচরণে সুরে তালে লয়ে গানে সুরে ছন্দে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয়গুরু সকলের জয় হোক দয়াল দরদি দয়াল রে চুরি করে না লই পিছে আমার এই সবখানা মন পটলি বেঁধে দয়াল আমি রেখে দিলাম তোমার কাছে দয়াল রে তুমি হও বনের প্রহরী
সদ বিশ্বাসী হরি ও দয়া মানদ বিশ্বাসী হরি ও দয়া আমানদ বিশ্বাসী হেরি আমি তোমার মত আর কে আছে এই মনের পুতলি তোমায় দিয়া দিয়া সাধক মন মহান নিশ্চিন্ত হইয়া এই মনের পুতলি গাছতলাতে থাকে শুয়া গাছতলাতে থাকে শুয়া গাছতলাতে থাকে শুয়া স্বপ্নে তোমার ছবি ভাসে প্রথমেই স্মরণ করিয়া মা প্রভু নিরঞ্জন যার ইচ্ছাই হয়েছে এই সকল সৃজন তারপরেই স্মরণ করিয়া আমার নবী মুস্তফা দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে আমার দরুদ সালাম রয়ে যায় খাতুনে জান্নাত মাজনুনি ভক্তি জানাই তারে হযরত আলী ইমাম হাসান হুসেন দুই ভাই পাক পাঞ্জাতন আহলে বায়া ভক্তি নত শিরে সার তরিকার সার পীরের ভক্তি দিয়ে যাই বড় পীরের পাক দরবারে ভক্তি দিয়ে যাই আজমিরেতে আছেন আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষে যে দিয়েছে ইসলামে নদী শাহ জালাল শাহ পরাণ ভক্তির ওই দরবারে বৈরাবরের পাক দরবারে ভক্তি দেই এইবারে ভান্ডারিরও পাক দরবারে ভক্তি দিয়ে যাই লালন শাহ বাবার পাক দরবারে ভক্তি করে যাই বিশ্বর আউলিয়া যত ভক্তি নত শিরে আমার সিদ্দিক চান্দের পাক দরবারে ভক্তি দেই এইবারে আজকের গানের সভাপতি ভক্তি দিয়ে যাই আসনপতি আসেন যিনি ভক্তি করে যাই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ভক্তি দেই সবারে ছাত্র যুবক বন্ধু যারা সালাম দেই এইবারে আমার মাতা পিতার পাক চরণে ভক্তি যাই করিয়া কিছুদিন হয় বাবাই আমার গিয়াছেন সারিয়া কোথায় বাবা মিঞ্জু সচিস্তি এসে হও হাজি আমি মনে প্রাণে বিশ্বাস করি মিঞ্জু সা তুমি আমার যেখানে সেখানে থাকো ও মিঞ্জু সা ধরনায়ের হা আজ বড় বিপদে পড়িয়া ডাকি অতিশয় কাঙাল আমার মিঞ্জুষা যেখানে সেখানে থাক তুমি ধরো নায়ের হাল আমি বড় বিপদে পড়িয়া ডাকি অতিশয় কাঙাল আমার গানের ওস্তাদ মালিক সরকার ভক্তি জানাই তারে
মিরপুর বাবা শাহয়ালী ভক্তি দিলাম এইবারে টাঙ্গাইল জেলার অধিকারী সখীপুরেই থানা বড় চৌনাই গ্রাম পোস্ট অফিস পত্রেরই ঠিকানা আলামিন নামটি আমার আলামিন নামটি আমার আলামিন নামটি আমার আমি থাকতে চাই সবার চরণ পাশে একেবারেই সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম এর মধ্যে যদি কারো কোনো কষ্ট লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যিনি সাউন্ডের অপারেটর অত্যন্ত ভালো এটার প্রশংসা করতে হয় না হাসাগুর আন্ধারে মিঠা মাইকটা ভালো তো মাঝে মাঝে একটু শীষ দেয় একটু সাউন্ডটা একটু আপ ডাউন করে হয়তো আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন দাদা অত্যন্ত ভালো আপনি একটু থাকেন ইনশাল্লাহ আমি যদি প্রথমেই কিছু পুরস্কার পাই কথা দিলাম সেইখান থেকে আপনারে কিছু আমি দিব গেল তয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে একজন রাজনৈতিক কর্মী তিনি বলছে অনুরোধ করে বলি পায়ের নিচে হাত দিয়ে বলি এটা পীরের দরবার কেউ কোনো বেয়াদবি করবে না সাধক হালিম চিস্তি বলেছেন আদপেই এসকো জাগে মহাব্বতের বাজারে বেয়াদবি করে না কেউ ওলি আল্লাহর পীর মুর্শিদের দরবারে আমি আদব সম্পন্ন না হতে পারলেও আমার ধারা যেন কোনো বেয়াদবি না হয় ছোট ভাই বন্ধুরা যুবক ভাইয়েরা যারাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা একটু আদবটাকে রক্ষা করবেন এটা আমিও আপনাদের পায়ের নিচে হাত দিয়ে বলে গেলাম পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বললেন এক জামানে সাহাবাতে বা আউলিয়া বেহেতের সাতসালা তায়াতে বেরিয়া কথাটির হাকিগত এক মুহূর্ত জ্ঞানীর সঙ্গ করা সত্তর বছর নফল এবাদতের চাইতেও অতি উত্তম এটা তাফসির কারকরা এক মুহূর্তটাকে এনেছে এক মুহূর্ত বলা হয় কাকে এক মুহূর্ত বলা হয় সাড়ে এগারো সেকেন্ডকে এক মুহূর্ত বলা হয়েছে এক মুহূর্ত জ্ঞানীর সঙ্গ করলে যদি সত্তর বছর নফল এবাদতের চাইতে অতি উত্তম হয় আমরা সাড়ে এগারো সেকেন্ড থাকবো না অনেক সময় থাকবো যেখানে আল্লাহ বলছে যেখানে চল্লিশ জন লোক একত্রিত হয় সেখানে আমি আল্লাহর একজন পছন্দনীয় বান্দা প্রেরণ করে থাকি তাই চল্লিশ জনের বেশি হয়েছে অবশ্য অবশ্যই আল্লাহর একজন মনোনীত ব্যক্তি এখানে আছে সবচাইতে এখানে আল্লাহর নিকৃষ্ট ব্যক্তি আমি আমাকে মনে করি কিন্তু এখানে আল্লাহর উৎকৃষ্ট ব্যক্তিও এখানে আছেন তাদের একটু সোয়া পেলে এখন লালন সাইজি বলছে সাধুর পরশেমন বনের কাষ্ট হয় রে চন্দন আজকে অনেক সাধুরও এখানে আগমন করেছেন সাধুর পরশে আপনারা আপনাদের পাপ দেহটাকে একটু শুদ্ধ করে নিয়ে যাবেন এই বলে আমি ছোটো করে একটি দরবারি গান করে বসবো কেন আমার মুর্শিদ বাবা মিঞ্জু শাহ তার অনেক ভক্তরা এখানে আসছে নাম জানা অজানা অনেক তরিকার ভাইয়ের আমার আসছে তাদের প্রতি আমি সালাম ভক্তি নিবেদন করি আমার বাবা মিঞ্জু শাহ বলছে আলামিন অনেক গান শিখতেছো ভালো অনেক জায়গায় যাবে তবে কোনো পীরের দরবারে যদি গান করতে যাও তুমি সেখানে অন্য কোনো গান না দিয়ে আপন পীরের দরবার মনে করে সেখানে একটি প্রার্থনা আরাধনা গান তুমি দিয়ে শুরু করবা আমি আমার বাবার কথাটা রাখার একটু চেষ্টা করব সকলেই দোয়া করবেন ধন্যবাদ আমি মরেও শান্তি পাবারে দরদি তোমার ওই চরণ দুটি বুকে তেরা কি আমার দরদির ইচ্ছা
সন শরণের ভিখারি আমি জিন্নাত সান আর কিছু না চাইও রে সিদ্দিক সান আমি আর কিছু না চাইও চরণের পরশে কত লোহা হইছে সোনা রে দরদি লোহা হইছে সোনা ও দরদি ওই চরণের পরশে কত লোহা হইছে চরণের পরশে কত লোহা হইছে সোনা রে দরদি লোহা হইছে সোনা দরদি শরণ দুটি বুকেতে রাখিব মিঞ্জু চান্দার চরণ দুটি গো শরণ দুটি বুকেতে রাখিব নয়নের জল দিয়া আমি তোমার চরণ ধুয়াব ও দরদি
দুই নয়নে জল দিয়া শরণ দু আমার এই দুই নয়নের জল দিয়া আমি তোমার শরণ ধুয়াব তোমার চরণ ধৌতা পানি খাইয়া ও দরবী চরণ ধৌতা পানি খাইয়া ও দরবী চরণ ধৌতা পানি খাইয়া আমার সব পিপাসা মিটাবরে দরদি শরণ ছুটি বুকেতে রাখিব বাজানে রই চরণ দুটি গো শরণ দুটি বুকেতে রাখিব চরণ দুটি বুকে আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।